দাম্পত্য জীবনে শান্তি তখনই আসে যখন স্ত্রী তাকে একই সাথে ভালোবাসেন এবং ভীষণ সম্মান করেন আর এর উল্টোটাও ঘটে অর্থাৎ স্ত্রী যখন পাত্তা দেন না তখন পুরুষের জীবন হয়ে ওঠে দুর্বি অবশ্য এটার জন্য অনেক ক্ষেত্রেই পুরুষ নিজেই দায়ী হয় নিজের মনের ভুলেই তিনি এমন কিছু কাজ করে বসেন বা করতে থাকেন যেগুলোর কারণে স্ত্রীর চোখে তার সম্মান হারিয়ে যায় একেবারেই আর স্ত্রী তাকে মোটেই পাত্তা দেন না চলুন আমরা পুরুষদের করা এমনই দশটি ভুল সম্পর্কে জেনে নেই আপনার স্ত্রী চাকরি করুক না কেন স্বামীকে কিন্তু বেকার ঘরে বসে থাকলে চলবে না আপনি স্যালারি কম পান পান বা বেশি সেটা বিষয় নয় বিষয় হচ্ছে দুজনেই সমান তালে কাজ করেন বেকার স্বামী পৃথিবীর সকল স্ত্রীরই চক্ষুসুল স্ত্রীর বাপের বাড়ি নিয়ে অকারণে খোটা দেবেন না বা তাদেরকে অসম্মান করবেন না এতে স্ত্রীর চোখে আপনি খুবই ছোট মনের মানুষ হিসেবে পরিণত হবেন টাকার জন্য ছ্যাবলামো করবেন না পাই পাই পয়সা হিসাব করা শ্বশুর বাড়ি থেকে যৌতুক বা উপহার চাওয়া এই কাজগুলো করবেন না মোটেও যদি আর্থিক টানাটানি থাকে তাহলে স্ত্রীকে বুঝিয়ে বলুন হিসাব করে খরচ করার জন্য কিন্তু রাগারাগি করবেন না একেবারে স্ত্রীকে বিপদে ফেলে কিংবা তার অসম্মান হচ্ছে এরকমটা দেখে লুকিয়ে পড়বেন না অনেক পুরুষই নিজের পরিবারের হাতে স্ত্রীকে লাঞ্ছিত হতে দেখেও চুপ করে থাকে এমনকি রাস্তায় কেউ তার স্ত্রীকে বাজে ইঙ্গিত করছে দেখেও কিছুই বলেন না এতে আসলে মতো স্ত্রীর চোখে গুরুত্ব হারান তারা এমন কোন কাজ করবেন না যেটা কাপুরুষতার পরিচায়ক মেয়েরা সবকিছু সহ্য করতে পারে কাপুরুষ স্বামী নয় পুরুষ মাত্রই অন্য নারীদের দিকে তাকাবে কিন্তু এই কাজটি স্ত্রীর সামনে কখনোই করবেন না ক্রমাগত যদি এটা করতে থাকেন স্ত্রীর চোখে আপনি একজন ফালতু মানুষ হয়ে উঠবেন বারবার পরক্রিয়া করেন তারপর স্ত্রীর কাছে এসে ক্ষমা চান কিছুদিন পর আবারও একই কাজ করেন এমনটাই করতে থাকলে স্ত্রী কখনোই আপনাকে সম্মান করবেন না সন্তানদের দায়িত্ব নিতে শিখুন তাদেরকে সময় দিন ভালোবাসুন সংসারের কাজে স্ত্রীকে সাহায্য করুন না হলে ক্রমাগত স্ত্রীর চোখে আপনি অপ্রয়োজনীয় হয়ে উঠবেন এমনকি সন্তানদের চোখেও মা সকলেরই আপনজন কিন্তু তার মানেই এই নয় যে সারাক্ষণ মায়ের আঁচল ধরেই ঘুরতে হবে এই কাজটি করলে স্ত্রী কিন্তু মোটেও পাত্তা না দেবে আপনাকে স্ত্রীর কাছ থেকে টাকা নেবেন না স্ত্রী যত বড় চাকরি করুক বা ধনী হোক না কেন স্ত্রীর টাকা নেবেন না নিজের বা নিজের পরিবারের কাজের জন্য এবং স্ত্রীকে যা উপহার দেবেন সেগুলো নিজের টাকায় কিনে দিন আসলে প্রত্যেক পুরুষেরই উচিত তার স্ত্রীর সামনে নিজের পুরুষত্ব বজায় রাখা এবং তার সম্মান যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে সচেষ্ট হওয়া এতক্ষণ যে দশটি কাজ সম্পর্কে বললাম এই দশটি কাজ যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে কখনোই আপনি আপনার স্ত্রীর চোখে অসম্মানিত হবেন না কিন্তু এই দশটি কাজ যদি আপনি ঠিকভাবে করতে না পারেন এর